আদর তুমি খুশি না? আমি খুশি হব কেন? আমি তো টেনশনে মারা যাচ্ছি। কিসের টেনশন? কিসের টেনশন মানে তোমার অ্যাবর্শন করতে হবে। তুমি মেডিসিনটা নিলে না কেন? আমি কাজের প্রেশারে ছিলাম, স্ট্রেসে আমি ভুলে গেছি কবে ডেট ক্রস হয়ে গেছে। কিউ স্যার মেডিসিন তুমি কিন্তু আমাকে ফোর্স করেছিলে, তুমি কখনো ভুলে গেছো? তোমাকে একটু মনে কর। আরে বাবা, সেটা কি আমি মাথায় নিয়ে রেখে দিয়েছি নাকি? ফোর্স কি মানে, তুমি মেডিসিন নিয়ে নিলেই তো হতো। আরে বাবা, কনসেপ্ট করে ফেলেছি এখন মেডিসিন আর অ্যাবর্শন মানে আজর। দেখো, তোমার প্ল্যান অনুযায়ী তো সব কিছু হবে না, তাই না? আমাকে তো জানতে হবে, তো বুঝতে হবে। আমার তো সব কিছু একটা প্ল্যান অনুযায়ী চলে না। হ্যাঁ, মানে এটা তো আমারও প্ল্যানের মধ্যে ছিল না, ঠিক না? আর এখন যখন হয়ে গেছে, আমাদের বিয়ে 2 বছর হয়ে গেছে আদর, এখন একটা বেবি নিতেই পারি। না না, আমার তো মানে রেডি হতে হবে, আমার তো জানতে হবে যে আমরা নেক্সট প্ল্যান কি। এটা তো আমার জেনে বুঝে তারপর আগাতে হবে। আমিও তো জানি না, কিন্তু আই এম রিয়েলি হ্যাপি আমাদের প্রথম বেবি। আমরা কেন নিব না? সেটা তো তোমার প্ল্যান অনুযায়ী তুমি হ্যাপি, আমি তো হ্যাপি না। আমি আপনার কাছে আসছিলাম, আমি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম, মানে আমার সব কাজ ল্যাপটপে। আমি কিন্তু ফোন ল্যাপটপে সব সামলিয়ে নিতে পারবো। শুধু এই মোমেন্টে আপনাদের কাছ থেকে একটাই চাওয়া, একটু আমার উপর ভরসা রাখবেন প্লিজ। জল আপনি বোঝার চেষ্টা করেন, প্রজেক্টটা হচ্ছে চিটাগাঙে আর আপনি ঢাকা থেকে বসে কাজ করবেন, এটা কখনো হয়? ক্লায়েন্ট চাইবে যে আপনি চিটাগাঙে গিয়ে প্রজেক্টটাকে সুপারভাইজ করেন। এই প্রজেক্টের শুরু থেকে আপনি ছিলেন, প্রজেক্টের ডিটেলস আপনি জানেন, আপনি আমাকে যেভাবে ইমপ্রেস করেছেন, আমি এমডি স্যারকে বলেছি পুরো প্রজেক্টের লিডটা আপনাকে দেওয়ার জন্য। আদারওয়াইজ উনি দিতেন না, উনি কোনো মেয়েকে দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না, আমি ওনাকে বুঝিয়েছি। আর এখন কিনা আপনি বলছেন যে আপনি ঢাকায় বসে প্রজেক্টকে সুপারভাইজ করবেন, এটা পসিবল? পসিবল, ট্রাস্ট মি, আমার পুরো টিম ওখানে থাকবে, আমি ওভার দি ফোন সব কিছু ম্যানেজ করে নিব। আমার জাস্ট এতটুকুই আবদার বস, আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন। জল, প্রজেক্টে যে সুপারভাইজ করা আর ঢাকায় বসে কাজ করা এক জিনিস না। আপনি এখন লিভে যেন না, আপনি প্রেগন্যান্সি লিভটা 3 মাস পরে নেন, আমাদের প্রজেক্টটা তুলে দিয়ে তারপরে নেন। বস, আমার একটা কমপ্লিকেশনের জন্য আসলে আগে থেকে লিভ নিতে হবে, অর এলস আমি কখনোই এমন করতাম না। বুঝেছি, আসলে এটা আমার মিস্টেক, আমি আপনাকে রিকমেন্ড করেছিলাম এই প্রজেক্টে লিড নেওয়ার জন্য। ঠিক আছে, এক কাজ করি, আমি প্রজেক্টটা সাইমনকে হ্যান্ড ওভার করে দিচ্ছি, আপনি ঢাকায় থাকবেন, ও প্রজেক্টে চলে যাবে, ওখান থেকে কাজ করবে, আপনি ঢাকা থেকে ওকে কোঅপারেট করবেন। স্যার, আমি প্রজেক্টের জন্য অনেক কষ্ট করেছি, আমার দিন রাত আমি সব এক করে ফেলছি, আপনি যদি এভাবে সাইমনকে প্রজেক্টে দিয়ে দেন, বাস আমার সব কষ্ট বৃথা যাবে। এটা কোনো ইমোশনের জায়গা না, এটা একটা প্রজেক্টের ব্যাপার, এটা অফিসের ব্যাপার। আপনি ঢাকায় থাকবেন, সাইমন প্রজেক্টটা লিড দেবে চিটাগাঙে গিয়ে, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ ফাইনাল।